দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা। তবে এখন বাজারে হঠাৎ স্থানীয় পেঁয়াজের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন পেঁয়াজ চাষীরা। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ফলে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদনের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাদের। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। পাবনা জেলায় এবছর পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় 7,20,985 মেট্রিক টন। তবে হাটবাজারে হঠাৎ অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এখনও অবিক্রিত রয়েছে অনেক কৃষকের পেঁয়াজ। উৎপাদনের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে লোকসানে পড়ছেন কৃষক। তাদের মতে, বিদেশ থেকে আমদানির ফলে পেঁয়াজের দামে স্থিতিশীলতা নেই। সরকার পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিলে বাঁচবে কৃষক। 10 বিঘা পেঁয়াজ লাগাতে আমার যে লক্ষ টাকা খরচ হয়েছে, সে টাকা আমার জোগাড় হচ্ছে না। এখন পেঁয়াজের দাম 1500 টাকা খরচ, আমার সে খরচই টান উঠতেছে না। কৃষক বাঁচতে হলে মানে পেঁয়াজের দাম রেট বাড়াতে হবে, এক কথা নির্ধারণ করে দিলেও হবে। হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিদেশ থেকে আমদানি করার ফলে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম পাচ্ছেন না কৃষক, সেই কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। মাঝখানে হঠাৎ পেঁয়াজের কিছুটা দামের ঊর্ধ্বগতি হয়, হয়তো বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির জন্য চেষ্টা করে, কিছু পেঁয়াজ আমদানির ইম্পোর্ট পারমিটও দেয়, যার জন্য পেঁয়াজের বাজারটা আবার একটু কমেও গেছে। তা আমরা আশা করবো যেন সরকার আর পেঁয়াজ আমদানি না করে, আমাদের দেশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দেয় এই 2 মাস ইনশাল্লাহ আমাদের চলবে। দেশে এখনও চাহিদার তুলনায় যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে, তাই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি কৃষকদের। NTV নিউজ ডেস্ক। বাজার দর জানতে এখন যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মুশফিকুস সালেহীন, সরাসরি কথা বলছি তার সঙ্গে। সালেহীন, আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর কোন পণ্যের কেমন দাম? ফারজানা, আমি বর্তমানে অবস্থান করছি কাওরান বাজারের সবজি বাজারে। এখানে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে মোটামুটি সকল ধরনের সবজির দামই স্থিতিশীল রয়েছে। তবে পেঁয়াজের দাম গত 2 দিনে প্রায় 10 টাকা বেড়ে গেছে। যেই পেঁয়াজ গত পরশু দিন কেজি প্রতি 45 টাকা বিক্রি হচ্ছিল, সেই পেঁয়াজ বর্তমানে প্রায় 55 থেকে 60 টাকায় পৌঁছে গিয়েছে। সবজি বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজারে। ভারতে ইলিশ রপ্তানি শুরু করার পর থেকেই আমরা দেখেছি যে ইলিশের দাম বেশ বেড়ে গিয়েছে এবং সেটি কেজি প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে বলে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন, এবং অন্যান্য দেশি মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে বলে আমরা দেখতে পেরেছি। অপরদিকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দামের যদি দেখি, সেখানে প্রায় 20 থেকে 30 টাকা করে কেজি প্রতি বেড়েছে, যেখানে ব্রয়লার মুরগি গত সপ্তাহে 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছিল কেজি প্রতি, সেটি বর্তমানে এই সপ্তাহে এসে 160 থেকে 170 টাকা কেজি প্রতি দাম হয়ে গিয়েছে। এবং সোনালি মুরগির দাম আমরা দেখেছি গত সপ্তাহে ছিল প্রায় 260 থেকে 270 টাকা কেজি প্রতি দাম, সেটি বর্তমানে 300 থেকে 310 টাকা 15 টাকা পর্যন্ত কেজি প্রতি দামে পৌঁছেছে। এই ছিল হচ্ছে মুরগির বাজারের অবস্থা। অপরদিকে আমরা অন্যান্য সার্বিকভাবে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি বুঝেছি সেটি হচ্ছে তারা ওনারা মোটামুটি এই সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে বাজার মাছের বাজার নিয়ে একটু চিন্তিত রয়েছেন। সেটি মাছের বাজারে যদিও ইলিশের সরবরাহ মাছের সরবরাহ ভালো মতোই রয়েছে, কিন্তু সেটি কিছুটা বাড়তি দেখে এটা ক্রেতাদের কিছুটা নাভিশ্বাস উঠে গেছে। অপরদিকে চালের বাজারে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে আমদানি যখন শুরু হয়েছে চালের বাজারে, তখন থেকে চালের বাজারটি স্থিতিশীল এবং কিছু ক্ষেত্রে কেজি প্রতি 2 টাকা করে চালের দাম কমেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আজকের কারণ বাজারের যেই বা এবং সার্বিকভাবে আমাদের বাজারের যেই অবস্থা সেটি ফিরে যাচ্ছি আপনার কাছে ফারজানা। কারণ বাজার থেকে বিভিন্ন পণ্যের দাম জানাচ্ছিলেন সহকর্মী মুশফিকুস সালেহীন।